পশ্চিম থানা এলাকা থেকে চুরি যাওয়া বাইক উদ্ধারের পাশাপাশি দুজন চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হলো পশ্চিম থানার পুলিশ। দ্রুতদের মধ্যে একজন বাংলাদেশি চোর রয়েছে, অপরজন রাজধানীর চান্দিনামুড়া এলাকার। গোপন সূত্রের খবরের ভিত্তিতে রবিবার রাতে রাজধানীর জয়নগর এলাকা থেকে দুই চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তাদের কাছ থেকে একটি হিরো বাইক উদ্ধার করা হয়েছে। ধৃতরা এর আগেও বহু বাইক চুরির ঘটনার সাথে যুক্ত বলে জানিয়েছে পশ্চিম থানার ওসি পরিতোষ দাস। গতকালকে আমাদের একটা গোপন খবরের ভিত্তিতে একটা বাইক আমরা রিকভারি করেছি, যেটার নাম্বার নেই, এবং দুইজন চোরকে আমরা ডিটেন করেছি। একজন হলো আলমগীর হোসেন, অরিজিৎ আসান, যার বাড়ি বাংলাদেশ, আলমগীর হোসেনের বাড়ি আমরা চান্দিনামুড়া। তাদেরকে ডিটেন করার পর জিজ্ঞাসাবাদে তারা বলেছে যে বাইকটি সে চুরি করে নিয়ে গেছে। এর আগেও কয়েকটা বাইক চুরির ইনসিডেন্টে আলমগীর হোসেন ইনভলভমেন্ট আছে। এখন আমরা একটা স্পেসিফিক কেস এই বিষয়ে নিয়েছি, 73/2024 আন্ডার সেশন 382D অফ IPC। আজকে তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে প্ল্যান করব। বাইকটা কোথায় থেকে রিকভারি করা হয়েছে? বাইকটা জয়পুর থেকে রিকভারি হয়েছে।